নমস্কার, আমি পল্লবী। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। ইয়াসের পর এবার হুগলির শেওড়াফুলির সবজি বাজার। অগ্নিমূল্য সবজির দাম, মধ্যবিত্তের মাথায় হাত। সবজির দাম বৃদ্ধির কারণে ক্রেতাদের ভিড় নেই বাজারে। বাজারে আবারও বাড়লো সবজির দাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শেওড়াফুলি বড় বাজারে। লকডাউনের জেরে সবজির দামে 19-20 করলেও ঝড়ের ফলে কিন্তু সেই দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। দক্ষিণ চব্বিশ পরগনা সহ বেশ কিছু মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা সহ বেশ কিছু উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে ইয়াস সাইক্লোনের ফলে। এর ফলে কিন্তু মূলত যে সবজির ক্ষেত, সেই ক্ষেতগুলো অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে কিন্তু মালের আমদানিতে অনেক বেশি প্রবলেম হয়ে যাচ্ছে। এবং তার জেরেই কিন্তু এই শেওড়াফুলি বাজার সহ বিভিন্ন বাজারে কিন্তু দাম বেড়েছে সবজির, যার ফলে কিন্তু মূলত এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু অনেক বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। এবং ক্ষয়ক্ষতির যে প্রভাব তা কিন্তু তাদের মুখে স্পষ্ট। তাদের কথায় যে কেনা বেচা আগে হতো তার তুলনায় কেনা বেচা অনেক কমে গেছে, তার একমাত্র কারণ কিন্তু এই দামের বৃদ্ধি। আমরা ঝড়ের আগের দিন যে পটল নিয়েছিলাম 50 টাকা 60 টাকা, সেই পটল আজকে 100-120। যে ভেন্ডি নিয়েছিলাম 60-70, সেই ভেন্ডি আজকে 140-150। যে করলা নিয়েছিলাম আমরা 80-90, সেই করলা আজকে 140-130। বেচা কেনা যেখানে আমরা ডেলি 100 কিলো মাল বেচতাম, সে জায়গায় এখন আমরা খুব বেশি হলে 50 কিলো, 40-50 কিলো মাল বেচছি। পটল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস, চিচিঙ্গে, শশা, সব সমস্ত জিনিসের দাম বেশি। লোকজন কোথায়? হাটে মানুষের কাছে পয়সা আছে? কিনবে আজকে? কিনবে কোথা থেকে মানুষের কাছে? একটা বাজেট নিয়ে আসছে, তার থেকে বেশি হয়ে যাচ্ছে, কেনার উপায় নেই। এই আকাশ ছোঁয়া দামের ফলে কিন্তু কেনা বেচা অনেক বেশি কমে গেছে, এবং এর ফলে মূলত তাদের যে ক্ষয়ক্ষতি, তাদের যে দিন আনা দিন খাওয়া, যে লোকের মানুষদের যে আমদানির যে একমাত্র রাস্তা, তাতে কিন্তু অনেকটাই বাঁধের সৃষ্টি হয়েছে, এমনটাই কিন্তু বলা যেতে পারে। যার ফলে কিন্তু তাদের যে সবজি আনছে তা অধিকাংশই বিক্রি হচ্ছে না, এবং তার ফলে কিন্তু সবজি রয়ে যাচ্ছে তাদের বেচে, এবং তা কিন্তু হয় তাদেরকে ফেলে দিতে হচ্ছে অথবা পরের দিন বাসি সবজি হিসাবে বিক্রয় করতে হচ্ছে, যার ফলে কিন্তু কেনা বেচা আরও বেশি কমে যাচ্ছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে শেওড়াফুলি বড় বাজারে। শেওড়াফুলি থেকে দীপ মহাপাত্র, বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আগে বধু সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারতা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা ছেড়ে থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া।